রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নিজের জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আলিপুর আদালত থেকে বেরোনোর সময় পার্থর দাবি নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে, এই বিষয়ে আমার কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার বস বলেও এদিন উল্লেখ করেছেন পার্থ। তিনি বলেন, আমার বস বুদ্ধদেব ভট্টাচার্য উডল্যান্ডে ভর্তি, উনিও অসুস্থ আমিও অসুস্থ। নিজের জামিনের পক্ষে আগেও আদালতে সওয়াল করতে দেখা গিয়েছিল পার্থকে, অভিযোগ করেছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। এদিন আরও এক ধাপ এগিয়ে পার্থর দাবি এসএসসি বোর্ড চালায়, এখানে মিনিস্টারের কোনো রোল ছিল না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমি জামিনে মুক্ত হয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই, তাই আমাকে জামিন দেওয়া হোক। নিজের বাড়িতে বসে প্রফেশনাল টিচারের কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখে নিন ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস, হাতে কলমে শিখে নিন ওয়েবসাইট বানিয়ে অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায়। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 9831818799 নম্বরে।